শুক্রবার এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের গির্জাপাড়ার রহমতনগরের বাসিন্দা অনন্যা দাশগুপ্ত তৃতীয় স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর 691। তার দুজন পার্শ্ব শিক্ষক ছিল। তার বাবা সুব্রত দাশগুপ্ত পেশায় ছিল স্কুলের প্রধান শিক্ষক। ফলোটা কিরকম ভাবে দেখছো? আশা করছি যে মানে ভাবছি এরকম ভাবে যদি পড়ে আরো পরীক্ষাগুলোতে এরকম রেজাল্ট করা যায়, তাই এটাকে একটা ইন্সপিরেশন হিসেবেই নিই যে পড়াশোনা যেন কোনো মতেই বন্ধ না হয়। মানে সবসময় এই করোনাকালে যখন স্কুল বন্ধ ছিল বা সমস্ত টিউশন বন্ধ ছিল, পড়াশোনাটা যেন কোনোভাবে বন্ধ না হয়, আর নিজের থেকে পড়াটা বেশি করে করতে হবে। একাকিত্ব মানে পড়াশুনো সবচেয়ে যদি বাড়ির মধ্যে করে এবং নির্দিষ্ট সময়ে পড়া, নির্দিষ্ট সময়ে খেলা, নির্দিষ্ট সময়ে খাওয়া, খুব ভালো, এই হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট। দু নম্বর হচ্ছে ও গল্পের বই পড়তে প্রচণ্ড ভালোবাসে এবং পড়াশুনো ছাড়া ও এমন কোনো কাজ করে না। ভালো আঁকে, গান করতো, গানটা এই পড়াশুনোর জন্য একটু বন্ধ রেখেছে, কিন্তু মেয়েটির সর্বদিক থেকে আমরা চেষ্টা করব, ওকেও বলবো যে আগামী দিনে যেন ধরে রাখতে পারে। আনন্দ, এত আনন্দ হচ্ছে চিন্তার বাইরে। শিক্ষক বলতে বাবা পড়াতেন আর সুব্রত মাস্টার মশাই পড়াতেন আর সঞ্জয় স্যার পড়াতেন, এত কয়েকজন মাস্টার মশাই পড়াতেন। কি নাম আপনার? আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবব্রত দাশগুপ্ত। আপনি কেমন? আপনি মেয়ের কেমন? আমি মেয়ের জ্যাঠা। বিশেষ করে আমার সাবজেক্টে ম্যাথে 100-এর মধ্যে 100 এমনি তো ম্যাথে 100-এর মধ্যে 100 অনেক ছাত্র পাই, মিশনের ছেলেগুলি সব বেশিরভাগই, এবার মেয়ে পেয়েছে আমি আর অনেক খুশি। আপনি শিক্ষকতা কোথায় করেন? এখন আমি প্রাথমিক বিদ্যালয় স্কুলে বিপিএমএল বন্ধপুর পেপার মিল স্কুলে হেডমাস্টার। রানীগঞ্জ। তুমি মেয়ে পরবর্তী অংশে চিন্তাধারা কি করেছেন, কি হবে মেয়ে পরবর্তীকালে? ও এখন তো জয়েন্টে বসাবো ভাবছি, তারপর ইঞ্জিনিয়ারিং লাইনে কোন জায়গায় যাবে এই কি করবে। আপনার নাম? এছাড়াও আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র সৈকত কুমার গঙ্গোপাধ্যায় ষষ্ঠ স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর 688। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়, বাবা রেলের ইঞ্জিনিয়ার, মা গৃহবধূ। প্রথম শুনে তারপর আমাকে বললো, তারপর আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, তারপরে স্যাররা ফোন করলেন, বন্ধুরা ফোন করলো, তারপর তখন শিওর হলাম। এতটা আশা করিনি, তবে ভেবেছিলাম 680-এর উপরে পেয়ে যাবো, কিন্তু 688 পেয়ে একেবারে রাজ্যে 6 হয়ে যাবো সেটা একেবারেই আশা করিনি। তোমার এমনি পড়াশোনার কি শিডিউল ছিল, কতক্ষণ পড়তে? কতক্ষণ পড়তাম আমার খুব সেরকম টাইম স্ট্র্যাটেজি কিছু ছিল না, তবে যতক্ষণ পড়তাম এফেক্টিভলি পড়তাম। কতজন গৃহশিক্ষক ছিলেন? গৃহশিক্ষক বলতে আমার প্রাইভেট টিউটর ছিলেন, আমার দিদা ইংলিশের টিউটর ছিলেন, তিনি আমাকে ইংলিশটা গাইড করতেন, আর পার্থ ব্যানার্জি স্যার তিনি আমাকে ইংলিশটা পড়াতেন, আর দিব্যেন্দু ঘোষাল উনি আমাকে অঙ্ক করাতেন, আর মা বাবা তো বাকি সব দেখাতেনই। মোটমাট আমার খুব বেশি প্রাইভেট টিউটর ছিল না। এমনি পড়াশোনা ছাড়া আর কি সব ছিল? পড়াশোনা ছাড়া আমি লাইব্রেরিতে যেতে ভালোবাসি, গল্পের বই কিছু পড়তে ভালোবাসি, আর খেলা দেখতাম, তবে এখন ওটা কমে গেছে। খেলা কোন খেলা? ক্রিকেট। আচ্ছা, খেলা কোন খেলা খেলো? আমি ক্রিকেটই খেলি মেনলি, কিন্তু এখন কমে গেছে ক্রিকেট খেলাটা, করোনা পরিস্থিতির জন্য খুব একটা বাইরে বেরোনো নেই। কী স্বপ্ন রয়েছে আগামী দিনে? আগামী দিনে আমার তো ডাক্তার হওয়ার স্বপ্ন ছোটবেলা থেকেই রয়েছে। তো এই যে রেজাল্ট হলো রামকৃষ্ণ, আজ দীর্ঘদিন ধরে আসানসোল মেধা তালিকা আসছিল না, তারপরে এই বছর তিনজন, বিষয়টা কিভাবে দেখছো কৃতী ছাত্র হিসেবে? আমার তো বেশ ভালোই লাগছে স্কুলের কথা ভেবে, যে আসানসোল রামকৃষ্ণ মিশন অনেকদিনই মেধা তালিকায় ছিল না, 1 থেকে 10 মধ্যে আসতে পারেনি, এবারে আসতে পেরেছে, স্কুলের কথাটা ভেবে খুবই ভালো লাগছে। স্কুলের কেমন সহযোগিতা পেয়েছে? স্কুল থেকে সবাই, সমস্ত টিচাররাই হেল্পফুল ছিলেন, ফ্রেন্ডলি ছিলেন, সবাই হেল্প করেছেন, আর মহারাজও বেশ ভালোই ছিলেন, স্কুলের তরফ থেকে সাহায্যের কোনো কামতি নেই। ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা দেবে? আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটাই বার্তা দেবো, যে খুব বেশি পড়ার দরকার নেই, বই নিয়ে বসে থাকার কোনো দরকার নেই, যতটা পড়ার একটা শিডিউল করে নিয়ে পড়ে ব্যাস হয়ে গেল, তারপরে আর মাধ্যমিক পরীক্ষার আগে লিখে প্র্যাকটিস, ব্যাস আর কিছু না।
আমার নাম সৈকত কুমার গাঙ্গুলি। মা হিসেবে খুবই ভালো লাগছে, একটা মানে ছেলেটাকে প্রথম থেকে আর কি চেষ্টা করেছি, পরিশ্রম দিয়েছি, এটা সিক্সথ হয়েছে না কি হয়েছে সেটা বড় কথা নয়, মানে একটা ঠিক আছে ভালো রেজাল্ট করেছে, এটা তো একটু বেশি হয়ে গেছে আর কি। ছেলে কতক্ষণ পড়তো বলতে ওইভাবে ওকে বাধা ধরা নিয়মে বাঁধেনি, টিউশন থাকতো, স্কুল থাকতো, তারপরে ওর একটা শিডিউল ছিল, সেই শিডিউলের পড়াটা ওর যখন হয়ে যেত তখনও উঠে যেত, ওই পড়া নিয়ে বসে থাকা ওটা আমি কোনোদিন ওকে সাপোর্ট করিনি বা ও করতো না। ওটা আমি 100% ছিলাম, ওর বাবা ছিল, সবাই আমরা স্কুলের তরফ থেকে প্রচুর হেল্প পেয়েছি, ওকে রামকৃষ্ণ মিশনের ছাত্র আসানসোল রামকৃষ্ণ মিশন, ও মানে প্রথম থেকেই ও ফার্স্ট হয়েছে, তো স্যাররা ওকে ভীষণ ভীষণ ভালোবেসেছে, এখনও বাসেন, এখনও ফোন করছেন, মহারাজ আমাদের গোবিন্দ মহারাজ ভীষণ ভীষণ মানে ওকে সাপোর্ট করেছে, সব ছেলেকেই ভালোবাসেন, উনি ভীষণই ছাত্র বৎসল, হ্যাঁ সবাই কেমন টপ টু বটম ফার্স্ট টু লাস্ট উনি সবারইকেই ভীষণ ভালোবাসেন, আমার ছেলেকেও ভীষণ ভালোবেসেছেন, পড়াশোনায় উৎসাহ দিয়েছেন, করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাস হয়েছে আমাদের। কেমন লাগছে আপনার? খুবই আনন্দের কথা, খুবই ভালো লাগছে, ছেলে অতটা এক্সপেক্ট করেনি কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে ও একটা জায়গা পাবে, তো স্কুলের নাম উজ্জ্বল করেছে, খুব ভালো লাগছে। আশা সত্যিই করেনি, কারণ মাধ্যমিক পরীক্ষার 3 মাস আগেও আমরা জানতাম না আদৌ পরীক্ষা হবে কি না, একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে চলছিল যেটা গত বছরও হয়েছে, তো ঈশ্বরের আশীর্বাদ, রাজ্য সরকারের কাছে আমাদের কৃতজ্ঞতা যে পরীক্ষাটা অনলাইনে হয়েছে, ছেলেদের যথাযথ মূল্যায়ন হয়েছে, আমরা খুশি, সবাই খুশি। বাবা হিসেবে কতটা পাশে ছিলেন, কীভাবে ছিলেন? আমি সবসময় ওর পাশে থেকেছি, ওর যে চাহিদা, ওর যে ইচ্ছে আশা ওগুলোকে গুরুত্ব দিয়েছি সবসময়, ও আমার কাছে বন্ধুর মতো আচরণ করে, আমিও ওর কাছে বন্ধুর মতোই, ওর প্রথম থেকেই ওর যা শখ ছিল আমি সেটাকেই মান্যতা দিয়েছি, ও যে পথে যাবে আমি সেই পথে ওকে নিয়ে যাব। আগামী দিনে ছেলে চাই স্বাস্থ্যের কাজে নিজেকে নিয়োজিত করতে, রামকৃষ্ণ মিশনের আদর্শ রেখে, স্বামীজির আদর্শ রেখে ও চাই স্বাস্থ্যের সেবার কাজে, মানুষের সেবার কাজে এগিয়ে যেতে, আমি চাই ও ওই কাজ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।